নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে, মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়, তার দলিল হচ্ছে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন পারস্য দেশে অগ্নিপূজকদের নারী নেতৃত্ব এসেছিল, যখন রাজা মারা গেল আর তারপরে তার একটি মেয়ে ছাড়া আর কেউ নাই, তো ওই রানী দেশের নেতৃত্বে আসলো। কোন জাতি সফল কাম হবে না, ব্যর্থ হবে ওই জাতি যেই জাতি নিজের নেতৃত্ব দেবে, নেতৃত্ব তুলে দেবে কার হাতে, নেতৃত্ব তুলে দেবে আগ্রহের সাথে যে আমরা সব কাপুরুষ হয়ে গেছি, আপনি নেন, আপনার মতো যোগ্য আর কেউ নেই, নারীকে নেতৃত্ব খুশি হয়ে দেবে, সেই জাতি কখনো কামিয়াব হবে না। এই হচ্ছে হাদিস। সুতরাং নারী নেতৃত্ব বড় পদে জায়েজ নাই, ছোটখাটো দায়িত্ব, ধরেন একটা স্কুলের হেডমিস্ট্রেস, জায়েজ কিনা? ওগুলো জায়েজ, জায়েজ। হ্যাঁ, এইরকম ধরনের দায়িত্বগুলোতে জায়েজ আছে, কিন্তু বৃহৎ নেতৃত্ব যেটা বড় ধরনের নেতৃত্ব ওই ক্ষেত্রে জায়েজ নয়। জি, প্রধান বিচারপতি মহিলা জায়েজ নাই, কিন্তু একজন বিচারপতি সেটা মশলা আলাদা হয়তো হইতে পারে। হ্যাঁ, একটা ডিস্ট্রিক্টের হয়তো ধরেন পুলিশ কমিশনার অথবা আর কিছু, যদিও পুলিশের মহিলাদের যাওয়া জায়েজ নয়, এগুলো ফতোয়া দিচ্ছে না জায়েজের, কিন্তু কথা হচ্ছে যে কোনো একটা ডিপার্টমেন্টের নেতৃত্বে ছোটখাটো আছে, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু বড় নেতৃত্বে মহিলা নেতৃত্ব জায়েজ নয়। কিন্তু এই ভাইয়ের বা বোনের প্রশ্ন হচ্ছে তারপরে আর একটা প্রশ্ন এর সাথে মিলিত, কি যদি কোনো কারণে হয়ে যায় তাহলে তাকে সহযোগিতা না করলে কি দেশদ্রোহিতা হয়ে যাবে? হ্যাঁ, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। নারী নেতৃত্ব জায়েজ নয়, কিন্তু নারী যদি নেতৃত্বে চলে আসে যেভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, যেমন আজকাল গণতন্ত্র তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসছে, যে গণতন্ত্র জায়েজ নাই, কিন্তু গণতন্ত্র দিয়ে এক শ্রেণীর ইসলামপন্থীরাও আসতে চায়, নারী যাবে তো আমরাও যাব। অথচ যারা দুনিয়ার রাজনীতি করছে তাদের বিষয়টি ভিন্ন, তারা দুনিয়ার গরজে করছে, ইসলামের দোহাই দিয়ে কেন এই হারাম না যায় ইলেকশনে যাবে, এটা হচ্ছে বড় ধরনের প্রশ্ন, কারণ ইসলামকে ভেঙে খাচ্ছে এরা। সুতরাং ইসলামী গণতন্ত্র নামে কোন গণতন্ত্র নাই, এইরকম গুমরাহিতে থাকবে না, এটি বড় একটি বিদাত এবং বরং এটি একটি কুফরি মতবাদ যে গণতন্ত্র। আর এই ফতোয়া মওদুদি সাহেবের প্রথম ফতোয়া এটাই যে জমহুরিয়াত ডেমোক্রেসি কুফুর, এটি অনেক কিতাবে তিনি লিখেছেন, তার অনেকগুলি বই পড়েছে, রাসাইল মাসাইল, তারপরে আরো বহু কিতাব যেগুলিতে তিনি স্পষ্ট বলেছেন। তারপরেও তার ভক্তরা আজকাল লোভ সামলাইতে না পেরে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ আজকে, হ্যাঁ, জুলমের শিকার। তো কথা হচ্ছে যে নারী নেতৃত্ব জায়েজ নয়, কিন্তু যদি নেতৃত্বে চলে আসে, চলে এসেছে, এখন তার আনুগত্য করা দেশবাসীর জন্য কি ফরজ? এটা বললে তো বলবো যে আরে হয়তো শেখ ওদের পক্ষ নিচ্ছে নাকি। আর একটা মিশাল দিচ্ছি আমি, খুনির নেতৃত্ব জায়েজ নাকি? নারী বলছে না, খুনি, বড় খুনি, 1,20,000 লোককে ধরে ধরে মেরেছে, হাজ্জাজ বিন ইউসুফ, খুনির নেতৃত্ব জায়েজ? জায়েজ না, জায়েজ নয়, সোজা কথা। কিন্তু খুনি যদি গায়ের জোরে ক্ষমতার বলে নেতৃত্বে চলে আসে, আনুগত্য করা ফরজ কিনা? ফরজ কিনা? ফরজ। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী বেঁচে আছেন, হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে হজের, হ্যাঁ, হজের প্রধান নেতৃত্বে, সেই বছরে হজের মাঠের প্রধান নেতৃত্বে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, বসরার গভর্নর সে এসে আছে। হাজ্জাজ বিন ইউসুফ নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে, জোহর ঢিলা হয়ে যাচ্ছে, আসর ঢিলা চলে যাচ্ছে, ও আরাম বিশ্রাম করছে, ও জালেম শাসক খুনি হইলো আগে আসবে তারপর নামাজ শুরু হবে। আবদুল্লাহ বিন উমার বরদাস্ত করতে পারলেন না, খেমার কাছে হাজ্জাজ বিন ইউসুফের গেলেন, বললেন যে ইন কুনতা তুরিদু সুন্নাহ ফাজ্জাল বিসসালাহ, আরে সুন্নতকে যদি ফলো করতে চাও তো তাড়াতাড়ি নামাজ পড়ো বা নামাজ পড়েন, নামাজে এত লেট কেন, নামাজ ঢিলা হয়ে গেল। হক কথা বললেন, কিন্তু আনুগত্য থেকে হাত টেনেন নিজের, না তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি, এটা জায়েজ নয়, এটা সাহাবায়ে কেরামদের তরিকা নাই। এক কথা, একটা কায়দা জানেন, কোন জালেম শাসক অথবা যে নেতৃত্বের যোগ্যতা রাখে না, অথবা নারী নেতৃত্ব দুনিয়ার ক্ষেত্রে যোগ্যতা থাক, কিন্তু দিনের ক্ষেত্রে এটা একটা আপত্তিকর পয়েন্ট,
যদি কেউ নেতৃত্বে চলে আসে যে কোনো ভাবে, তাহলে তার আনুগত্য করা জনগণের বৃহৎ স্বার্থের জন্য ফরজ। কারণ আনুগত্য না করলে কি হবে, দুই পক্ষ থেকে হাজার হাজার লোক হতাহত হবে, যেটা ইসলাম চায় না, ইসলাম পছন্দ করে না, যেটা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা।